উত্তরবঙ্গের সর্ববৃহৎ নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে জাহাজ আসে এই বন্দরে। তবে শুষ্ক মৌসুমের শুরু থেকে নদীতে দ্রুত পানি কমতে থাকায় দেখা দিয়েছে চরম নাব্য সংকট। স্বাভাবিকভাবে নদীতে বড় জাহাজ চলাচলে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও এখন পানি আছে 5 থেকে 7 ফুট। ফলে গত 1 মাস ধরে বাঘাবাড়ি নৌবন্দরে ভিড়তে পারছে না বড় বড় জাহাজ। নদীর সেরকম খরণ করতেছে না, করতেছে মানে এটুকু করতেছে তো সেটুকু আমাদের হচ্ছে না। পুরাপুরি মাল না আনাতে মানে মালিক ক্ষতিগ্রস্ত এবং কর্মচারীও বেতন ঠিক মতন দিতে পারতেছে না। বড় জাহাজ ভিড়তে না পারায় কাজও কমে গেছে বন্দরে কর্মরত শ্রমিকদের। বড় জাহাজ না আসার কারণে আমাদের কাজ কাম নাই, বেকার অবস্থা, আমরা জীবন যাপন করতেছি। নদী হরণ করলে পরে তাহলে কাজ কাম করতে পারবো। বন্দরে বড় জাহাজ ভিড়তে না পারায় দূর থেকে ছোট ছোট লাইটার জাহাজে করে পণ্য আনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন বন্দর ইজারাদার প্রতিনিধি। বস্তা লাইটিনিং করা লাগে, আরেক জাহাজে দেওয়া লাগে, আরেক জাহাজে আবার আনা লাগে, ওই জাহাজ ভাড়া দেওয়া লাগে। একবার তো ভাড়া দিছে এখানে আসার জন্য, আবার ওই ভাড়া আবার দ্বিতীয়বার দিতে হয়। পানি উন্নয়ন বোর্ড নদী খননের প্রকল্প গ্রহণ করেছে। বগুড়া থেকে একেবারে আমাদের শাহজাদপুর বাঘাবাড়ি বন্দর হয়ে যমুনাতে গিয়ে এই খননটা শেষ হবে। আশা করছি এই খননটা হলে আমাদের এই নাব্যতা সংকটটা কেটে যাবে। উত্তরবঙ্গের 16 জেলার সার, কয়লা, সিমেন্ট, গম সহ বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এই বন্দর দিয়ে। এছাড়া 3টি জ্বালানি তেলের ডিপো রয়েছে এই বন্দরে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।